নমস্কার বর্ষফলের অনুষ্ঠানে সকলকে স্বাগত আজকে হচ্ছে মিন রাশি লগ্ন নিয়ে আলোচনা করব এর আগে আপনারা প্রত্যেকটি ভিডিও দেখেছেন আমি প্রত্যেকটি রাশি সম্পর্কে তো আলোচনা করেছি এবং আজকের বিষয় হচ্ছে মিন রাশি মিনলগ্ন কেমন যাবে দু হাজার সাতেরো কীভাবে আমি আলোচনা করছি স্লাইড শোয়ের মাধ্যমে আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ঘটনা কিভাবে ঘটতে পারে দু হাজার সতেরো সালে আপনার ওপর প্রথমে আমি সংখ্যা তত্ত্বের ওপর বিচার করে দু হাজার সতেরো সালে বর্ণনা করেছি কী প্রভাব ফেলবে তার পরবর্তী ক্ষেত্রে বড় গ্রহ শনির মুভমেন্ট এবং পরবর্তী সময়ে এই বছরের শেষভাগে কিন্তু রাহুকেতু এবং বৃহস্পতির মুভমেন্ট নিয়ে আমি আলোচনা করেছি এবং স্লাইড শোয়ে দেখিয়েছি আসুন আপনারা আমার সঙ্গে দেখে নিন কী কী ঘটনা ঘটতে চলেছে এই যে ঘটনাগুলো ঘটতে চলেছে প্রথমেই স্লাইড শোতে আমি দেখাচ্ছি নিউমোরলজি দু হাজার সাতেরো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে আমি যোগ করেছি দু হাজার প্রত্যেকটি ডিজিটকে আমি আলাদা করে যোগ করে নিয়েছি কীরমভাবে দুই যোগ শূন্য যোগ এক যোগ সাত সমান সমান কত হয়েছে দশ দশকে আবার আমি একটা সংখ্যায় ভেঙে নিয়েছি এক প্লাস শূন্য সমান সমান এক এক সংখ্যাটি কার এক সংখ্যাটি রবির তাহলে দু সাল হচ্ছে রবির বছর মীন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের দু সাল কিন্তু রবির বছর মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি হচ্ছে বৃহস্পতি সেই রবি কিন্তু বৃহস্পতির মিত্র মিত্রগ্রহ অতএব দু হাজার সতেরো সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার জীবনে কিন্তু পজিটিভ ফল আনতে চলেছে এই পজিটিভ ফল আমি বললাম মিন রাশি মিন লগ্ন হ্যাঁ রাশি এবং লগ্নের দুজন মানুষরাই শুনবেন কেন রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই গ্রহদের প্রভাব বিস্তার করে রাশির উপর বেশি লগ্নের উপর কম সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব তাহলে দু সাল সূর্যের বছর এবং যেটা বৃহস্পতি মিত্র এবং বৃহস্পতির ক্ষেত্রেই জায়গাটি বৃহস্পতির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো কাটছে কী অর্থে ভালো কাটছে পজিটিভ চিন্তাধারা হ্যাঁ সূচক চিন্তাধারা আপনি একটা কোনো কাজে যাচ্ছেন দ্বিধাভাব করলেন না হ্যাঁ আজকে কাজটা করতে হবে না এখনই আমি ওখানে যাব না কাল যাব পরশু যাব শরীরটা একটু ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে এই জিনিসটা কিন্তু থাকবে না কোন জায়গায় ইনভেস্ট করতে হবে ভেবে 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 ইনভেস্টটা করাই হলো না আপনি কিন্তু সেখানে কুইক ডিসিশান নেবেন কিন্তু এই যে চিন্তাধারার পরিবর্তন পজিটিভ এটা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে মাত্র দশ শতাংশ অর্থাৎ এই দশ শতাংশ প্রভাব কিন্তু দু হাজার সতেরোর নম্বরের ওপর আপনার রাশি লগ্নের ওপর পড়ছে বাকি নব্বই শতাংশ সেটা কিন্তু বড় গ্রহের মুভমেন্ট চলে আসবো পরবর্তী স্লাইড শো এবং দেখে নেব বড় গ্রহের মুভমেন্টরা আপনার ওপরে কি প্রভাব আনতে চলেছে দু সালে আসুন দেখে নি চলে এলাম পরবর্তী স্লাইড শোয়ে পরবর্তী স্লাইড শো দেখতে পাচ্ছি ছাব্বিশে জানুয়ারি রাত্রিরে দু হাজার সালে কিন্তু শনি মুভ করছে বৃশ্চিক থেকে ধনুতে অর্থাৎ আপনাদের নবম থেকে শনি আসছে দশমে এই যে শনির চেঞ্জ ঘর চেঞ্জ এটা কিন্তু আপনাদের জীবনে যথেষ্ট পরিবর্তন ডেকে আনবে মিন রাশি মিনলগ্নে শনি কত অধিপতি মিন রাশি মিনলগ্নে শনি হচ্ছে একধারে দ্বাদশ অধিপতি একধারে কিন্তু একাদশ অধিপতি সে কোথায় আসছে দশমে যাদের জন্মকালীন ছকে বিদেশ যাত্রার যোগ আছে কনফার্ম তাদের বিদেশ যাত্রা কিন্তু এই টাইমে হবেই যদি ছকে বিদেশ যাত্রার যোগ থেকে থাকে আপনার কিন্তু বিদেশ যাত্রার যোগ এই টাইমে হবেই এবং বিদেশ যাত্রা আপনি করতে পারবেন ফরেন ট্রাভেল এবং কাজের সূত্রে দূরে যাওয়া শুধু বিদেশ যাত্রা নয় দেশের উপান্ত থেকে পান্ত্রে যাওয়া কাজের ক্ষেত্রে দূরে যাওয়া এটা কিন্তু হতে পারে তার সঙ্গে কী হতে পারে একাদশ অধিপতি সে কোথায় দশমে পদোন্নতি চাকরির আয় বৃদ্ধি নতুন কাজের অপরচুনিটি এগুলো হতে পারে যারা অনেক দিন ধরে কাজ থেকে ডিসকন্টিনিউ হয়ে বাড়িতে বসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ নতুন কাজের যোগাযোগ এগুলো কিন্তু একসাথে আসতে চলেছে এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভাইটাল তার সঙ্গে আরও একটা ঘটনা ঘটবে যেহেতু দ্বাদশপতি অবস্থান করছে দশমে আপনি বসের থেকে হেল্প পাবেন আপনার কলিগসদের থেকে হেল্প পাবেন এই হেল্পগুলো পাবেন তার সঙ্গে কিন্তু একটা বিপরীত ঘটনা ঘটছে সেটা কি কাজের প্রেসার বৃদ্ধি এটা আপনি আশা করতেই পারেন যে আপনার দায়িত্ব বাড়লে মাইনে বাড়লে কাজের প্রেসারও বাড়বে সেটা যেমন বাড়বে কিন্তু এমনি ওভারঅল কাজের ওয়ার্কলোডও বাড়বে ওয়ার্কিং আওয়ার্স বাড়বে ওভারটাইম করতে হতে পারে টার্গেট আপনার বাড়বে এই যে সমস্যা এই কাজের জায়গার পরিবেশ অনেক সময় আপনার বিরক্ত খিটখিটে লাগবে কাজের জায়গায় পরিবেশ আপনার ঠিক মনের মতো লাগবে না মাইনে বাড়ছে সব বাড়ছে চেঞ্জ অফ প্লেস হচ্ছে নতুন কাজ পাচ্ছেন কিন্তু কাজের পরিবেশটা কোথাও যেন একটা আপনার ভালো লাগছে না এই ঘটনাগুলো আপনার ভেতরে ফিল করতে পারবেন নতুন কাজ চাকরিও পেয়ে যাবেন একাদশপতি অবস্থানের জন্য আপনি এই চেঞ্জেসগুলো ভালো চেঞ্জেসগুলো লাভ করবেন দ্বাদশপতি অবস্থানের জন্য ফরেন যাত্রা বিদেশ যাত্রা দেশের ও প্রান্ত থেকে প্রান্তে যাত্রা এগুলো হবে কিন্তু কাজের পেশার এগুলো কিন্তু বৃদ্ধি পাবে শনি কোথায় দৃষ্টি দেবে দশম থেকে চতুর্থ স্থান আপনার বাড়ি রিলেটেড গৃহ রিলেটেড কোনো সমস্যার সূত্রপাত এই টাইমে হতে পারে দীর্ঘমেয়াদী কোনো মামলা শুরু হলো ভারতের সঙ্গে মামলা শুরু হলো কোনো বাড়ি লিটিগেশনে পড়ে যাওয়া মায়ের শরীর স্বাস্থ্য ডাউন করা এগুলো কিন্তু হতে পারে বৃহস্পতি তাহলে শনি শনি যেমন মুভ করছে বৃহস্পতি তো এখন রাশির সপ্তমে অবস্থান করছে বৃহস্পতি একধারে লগ্নপতি একধারে কর্মের অধিপতি তো বৃহস্পতির অবস্থানের জন্য দু সাল থেকে যে সময়টা যাচ্ছে এই টাইমে কিন্তু ব্যবসার যোগটা ভালো আছে শনি যখন ঘর ছেড়ে দশমে মুভ করবে এই ব্যবসায়ীদের জায়গাটা কিন্তু ফার বেটার হয়ে যাবে আরও স্ট্রং হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে নতুন অর্থগম লোন পাস হয়ে যাওয়া পার্টনারশিপ বিজনেসে উন্নতি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা নতুন কারবারের সূচনা করা এই যে ওভারঅল দিকগুলো এগুলো কিন্তু চার্জ আপ বা বুস্ট আপ হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ক্রমবর্ধমান উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবেন যতক্ষণ না বৃহস্পতি মুভ করছে তো বৃহস্পতির মুভমেন্টের আগে অব্দি এই চেঞ্জেসগুলো আপনারা সেপ্টেম্বরের মধ্যেই এই চেঞ্জেসগুলো লক্ষ্য করতে পারবেন ব্যবসায়ীদের জন্য ভালো চাকরিজীবীদের জন্য ভালো হেলথের জন্য ভালো পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আপডাউন হতে পারে আর মাতার শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি পরিমাণে অ্যালার্ট থাকতে হবে তো আমি বৃহস্পতি শনি এই যে সামগ্রিক অবস্থাটা এই মুহুর্তে সেপ্টেম্বর অব্দি পড়লাম চলে আসছি সেপ্টেম্বরের সময় থেকে কি অবস্থাটা কাটবে আসুন দেখে নিই পরবর্তী স্লাইড শোতে চলে এলাম পরবর্তী স্লাইড শোতে পরবর্তী স্লাইড শোতে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরে রাহু এবং কেতুর মুভমেন্ট রাহু কোথায় ছিল রাহু ছিল ষষ্ঠ ঘরে কেতু কোথায় ছিল দ্বাদশ ঘরে তো এই রাহু ষষ্ঠে এবং কেতু দ্বাদশে এই যে অবস্থানটা এটা মীন রাশি মিনলগ্ন জাতক জাতিকাদের বেশ কিছু ট্রাভেলের মধ্যে ফেলেছে কিছু ক্ষেত্রে যারা পরীক্ষার্থী ছিলেন যারা কম্পিটিশান দিতে চাইছিলেন যারা পরীক্ষায় পারফর্ম করছিলেন তাদের আশানুরূপ রেজাল্ট হচ্ছিল না এমন হতে পারে যাদের রাহু ড্যামেজ ছিল তারা অনেক ক্ষেত্রে কম্পিটিশানে সাকসেস পাচ্ছিলেন না কিন্তু যাদের জন্মকালীন রাহু ভালো ছিল তারা কিন্তু এই রাহুর কিছু সোর্স মারফত চাকরি কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেডভাবে চাকরিটা পেয়ে যাওয়া এই বেনিফিটগুলো পেয়েছেন কিন্তু ওভারঅল ক্ষেত্রে রাহু ষষ্ঠ স্থানে অবস্থান সেক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে বাধা প্রদান করেছে কেতুর দ্বাদশে অবস্থান যাদের লোয়ার অর্গানজন সমস্যা আছে যাদের কেতু খারাপ ছিল তাদের ক্ষেত্রেও কিছু সমস্যা করেছে তবে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ তীর্থস্থানে ভ্রমণ এগুলো কিন্তু ঘটিয়েছে সেই কেতু এখন কোথায় আসছে সেই কেতু আসছে আপনার ইলেভেন অর্থাৎ একাদশে রাহু কোথায় আসছে পঞ্চমে বেশ কিছু চেঞ্জেস হতে চলেছে কি চেঞ্জেস রাহু পঞ্চমে আসার অর্থ এই হচ্ছে যে পঞ্চম ঘর আমাদের উচ্চশিক্ষা প্রেম বিকাশ গুরু মস্তিষ্ক সব কিছুর ঘর এই পঞ্চম ঘরে রাহুর অবস্থান প্রথমে রাহু চেঞ্জের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু মিনলগ্ন মিন রাসের জাতি জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস হতে পারে অনেক দিনের প্রেম হঠাৎ কোনো জানা কারণে বিচ্ছেদ জন্মকালীন যদি খারাপ থাকে রাহু পঞ্চমী আছে ধরুন আপনার সেক্ষেত্রে কিন্তু যে কোনো মূর্তি সমস্যা করতে পারে উচ্চশিক্ষার জন্য দূরে যাত্রা হতে পারে উচ্চশিক্ষার প্রয়োজনে দেশান্তরে যাত্রা এই সময় হতে পারে হঠাৎ করে উচ্চশিক্ষার যোগাযোগ এসে যাওয়া এক্ষেত্রে হতে পারে যাদের রাহু খুব খারাপ আছে উচ্চশিক্ষায় যাদের পঞ্চম ঘর কর্কট অর্থাৎ মিন রাশি মিনলগ্ন জন্মকালীন রাহু পঞ্চমে আছে কোনো কারণে রাহু খারাপ হয়ে আছে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হায়ার এডুকেশানে আসানোর রেজাল্ট না হওয়া এ সমস্যা হতে পারে একাদশে কেতু আনএক্সপেক্টেড জায়গা থেকে প্রাপ্তি হঠাৎ কোনো বন্ধুবান্ধব হঠাৎ কোনো প্রিয়জন যাকে আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন তার সঙ্গে দেখা হয়ে যাওয়া কোনো বড় মামলা নিষ্পত্তি কোনো গোপন সোর্স থেকে আয় যারা অনুসন্ধান বিভাগে কাজ করেন তাদের জন্য ভালো এই ঘটনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে মানসিক উদ্বেগ মানসিক চঞ্চলতাও কিন্তু বৃদ্ধি পেতে পারে এই পঞ্চমে রাহু আসার কারণে কারণ রাহু পঞ্চমে অবস্থান অর্থাৎ আপনার মস্তিষ্কের ওপর কিছু হল প্রভাব বিস্তার করবে এর পরবর্তী সময় একদম ঠিক গায়ে গায়ে বৃহস্পতির মুভমেন্ট বৃহস্পতি আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছিল বিবাহ যোগ দিচ্ছিল প্রেমজ বিবাহ যোগ দিয়েছে এবং ব্যবসার ক্ষেত্র বেশ কিছুটা চাঙ্গা করেছে এই সেপ্টেম্বর মানে অক্টোবরের সময় থেকে সেপ্টেম্বর থেকে অক্টোবর বৃহস্পতি একটু ফল দিতে টাইম লাগে তো এই অক্টোবরের পরবর্তী সময়ে যে বৃহস্পতির মুভমেন্ট সেটা কোথায় হচ্ছে অষ্টম এইট হাউজ তো এই বৃহস্পতির এইট মুভমেন্ট আপনাদেরকে কিছু ক্ষেত্রে অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি সাইকোলজি যোগ এবং হেডের নলেজ অনেক কিছু প্রাপ্তিতে আপনাদের সাহায্য করবে আপনাদের ভেতরে আধ্যাত্মিকতার পরিমাণ বেড়ে যাবে ধার্মিক হয়ে উঠবে মনের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন ঘটবে কিন্তু কিছু ক্ষেত্রে যাদের বৃহস্পতি জন্মকালীন ড্যামেজ আছে অষ্টমে থাকার ফলে তাদের ক্ষেত্রে কিন্তু লিভার ওরিয়েন্টেড সমস্যা শুক্রের ঘরে আছে কিডনি ওরিয়েন্টেড সমস্যা পেটের সমস্যা এবং ভাবে আপনার কিছু হাত থেকে বেরিয়ে যাওয়া কোনো ক্ষতি হয়ে যাওয়া বড়ো কোনো এই ঘটনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে বৃহস্পতির অষ্টমে আসার সময় ব্যবসায়ীদের জন্য সতর্ক থাকা দরকার এই টাইমে কেন বৃহস্পতি যখন একটা ঘর থেকে একটা ঘরে মুভ করে তখন কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে যায় তো ব্যবসার ক্ষেত্রে আপনি বেশ ব্যবসাটা ভালো চলছিলো হঠাৎ কোনো কারণে একটা ব্যবসার জায়গা সমস্যা এই জায়গাগুলো হতে পারে যাদের বিবাহ হচ্ছে না যারা বিবাহের জন্য ট্রাই করছেন আমি বলবো বৃহস্পতির মুভমেন্টের আগেই বিয়েটা যদি ট্রাই করে নেন বা বিয়েটা যদি হয়ে যায় ভালো বৃহস্পতি অষ্টমে আসছে বৃহস্পতি কতর অধিপতি বৃহস্পতি লগ্ন এবং কর্ম অর্থাৎ দশমের অধিপতি সেই বৃহস্পতি অষ্টমে আসার অর্থ হচ্ছে কর্ম লিটের জায়গায় আবার কোনো জায়গায় শিফট হয়ে যাওয়া চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে একটা চেঞ্জেস চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন চাকরির ক্ষেত্রে একটা নতুন কিছু আসা চাকরির ক্ষেত্রে চাপ বাড়া এইগুলো কিন্তু আপনার ওপর হতে পারে এই ঘটনাগুলো কিন্তু ক্রমান্বয়ে ঘটবে এছাড়া যে অন্যান্য গ্রহের মুভমেন্ট যে হচ্ছে এস এই বৃহস্পতি শনি কেতুর সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে এবং এদের গ্রহের মুভমেন্ট নিয়ে আমি তো প্রতি সাপ্তাহিক রাশিফল আপনাদের সঙ্গে আসছি এবং জানাচ্ছি কি কি ঘটনাগুলো ঘটছে তো এই বৃহস্পতির মুভমেন্ট বৃহস্পতি অনেক সময় অষ্টমে আসার সময় বৃহস্পতি অনেক জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ ও ডেকে আনে যদি জন্মকালীন আপনার কোনো অ্যাক্সিডেন্টের যোগ চকে হয়ে থাকে বৃহস্পতির মুভমেন্ট কিন্তু সেটা কনফার্ম করে দিতে পারে বৃহস্পতি মানে এইটা ভাববেন না এটা ভাবে অনেক জায়গায় বলে থাকে অনেক অ্যাস্ট্রোলজাররাই বা এটা ভাববেন না বৃহস্পতি মানেই সব ভালো শনি মানেই সব খারাপ রাহু মানেই সব খারাপ তা নয় প্রত্যেক গ্রহেরই ভালো এবং খারাপ এই দুটো গুণ আছে প্রত্যেক গ্রহের সেটা কেউই বাদ নয় তো তার ভালোটাও যেমন আছে তার খারাপটাও আছে যত বড় গ্রহ তত বড় ভালো তত বড় খারাপ এরম ব্যাপারটা আর কি তো আমি বললাম এই বৃহস্পতির মুভমেন্ট রাহু কেতুর মুভমেন্ট এই আলোকে আমি দু হাজার সতেরো রাশি ফলটা আমি তুলে ধরলাম মিন সব রাশি শেষ করে মিন রাশি অবধি বললাম রাশি এবং লগ্ন আমি একটা কথা বলেই দিয়েছি আগে যে রাশি এবং লগ্ন এই দুয়ের ওপরে কিন্তু প্রভাব বিস্তার করবে রাশির ওপর বেশি লগ্নের ওপর কম কেন এবং কী অর্থ এটা নিয়ে পরবর্তী ভিডিও আলোচনা করব কিন্তু এই বড় গ্রহের মুভমেন্ট নিয়ে আমি রাশিফলটা তুলে ধরলাম দু হাজার সতেরো স্লাইড শোয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কী কী ঘটনা ঘটবে এবং কেন ঘটবে যে আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিলাম এর বাইরেও যে অন্য অন্য গ্রহের মুভমেন্ট সেই নিয়ে আমি তো সাপ্তাহিক রাশিফলে আসছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেন শুধু রাশিফল তো হবে না অ্যাস্ট্রোলজিতে গ্রহের মুভমেন্ট নক্ষত্র এগুলো আপনাদের জানতে হবে দশ অন্তর্দশা এবং তার প্রভাব এইগুলো সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও ধীরে ধীরে আপলোড করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেন সাবস্ক্রাইব করে রাখলে মাত্র ভিডিও আমি আপলোড করব আপনার কাছে ইউটিউবের তরফ থেকে নোটিফিকেশান পৌঁছে যাবে প্রথমে আমি আপনি সাইন ইন করে নিই সাইন ইন করে কিন্তু সাবস্ক্রাইব বটনে ক্লিক করলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন তাছাড়া আমার একটা ফেসবুকে পেজ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তার সঙ্গেও কিন্তু যুক্ত হতে পারেন সেখানেও কিন্তু ভিডিও নিয়মিত আপডেট দেওয়া হয় এবং চ্যানেল সম্পর্কিত কোনো সমস্যা যান্ত্রিক গোলযোগ এবং কোনো কারণে ভিডিও তৈরি করতে দেরি হলে আমরা পেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে নোটিফাই করে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেউ যদি দেখতে চায় ইউটিউবের লিঙ্কটি কপি করে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পেস্ট করতে পারেন আজকের মতো এখানেই শেষ করলাম সকলের দু হাজার সাল ভালো কাটুক সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এই বর্ষফলন অনুষ্ঠান আমি শেষ করছি আজকে কিন্তু শেষ মিন লগ্ন এবং রাশি দিয়ে এই বর্ষফল অনুষ্ঠান শেষ করলাম কিন্তু শেষ মানে এই নয় যে রাশিফল অনুষ্ঠান শেষ রাশিফল অনুষ্ঠান আবার কিন্তু পরবর্তী সময় শুরু হয়ে যাবে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল গ্রহদের মূপেট সেই নিয়ে কিন্তু আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসছি হয়তো বছরে বা নতুন বছরের প্রথমেই সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি শেষ করলাম